প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদেরকে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের পিএসসি এবং জেএসসি পরীক্ষা বাতিল হচ্ছে। তো আসলে এটা আমি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মহানগর সময় অর্থাৎ সময়ের যে নিউজ রয়েছে সেই সময়ের নিউজ থেকে কিন্তু আমরা এই তথ্যটি কালেক্ট করেছিলাম এবং সেই তথ্যটি কালেক্ট করে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তাছাড়াও প্রথম আলো একটা নিউজ দিয়েছিল যে পঞ্চম অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবার নাও হতে পারে। তো আসলে এই দুটা সমন্বয়ে কিন্তু তোমাদেরকে ভিডিওটা আমি দিয়েছিলাম। তো এটা সত্যতা আজকে আমরা যাচাই করব। আসলে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকেই একটি তথ্য পাওয়া গেছে যে জেএসসি পরীক্ষা কি বাতিল হবে না হবে না, আর এইচএসসি পরীক্ষা কি নির্দিষ্ট, মানে গতকাল যে একটা তথ্য এসেছিল যে সেপ্টেম্বরে শেষের দিকে অথবা অক্টোবরের শুরুতে এসএসসি পরীক্ষা হতে পারে, এটা নিয়েও কিন্তু একটা তথ্য এসেছে। তাই এই তথ্যটি জানতে হলে তোমাকে পুরো ভিডিওটিতে জুড়ে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, যে পেজটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ। তো এই পেজটা ভেরিফাই কীভাবে তোমরা বুঝবে কীভাবে, এখানে দেখতে পাচ্ছ যে ব্লু এডস একটা আইকন আছে, এই আইকনটা যদি কোনো পেজে থাকে তাহলে সেই পেজটা ভেরিফাইকৃত, সেটাই বোঝায়। এখানে আজকে 2 ঘন্টা আগে 12 আগস্ট 2020 একটা পোস্ট করেছে, সেই পোস্টার মধ্যে জেএসসি পরীক্ষা বাতিল এবং এইচএসসি পরীক্ষা কাল্পনিক তারিখ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা হচ্ছে না মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞবৃন্দ তাদের পর্যবেক্ষণ সহ কিছু বিকল্প প্রস্তাব প্রদান করেছেন। মন্ত্রণালয় প্রস্তাব সমূহ পর্যালোচনা করছে। ইতিমধ্যে কিছু গণমাধ্যমে উল্লিখিত বিষয়ে সারসংক্ষেপ প্রণয়ন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কী বুঝতে পেরেছ? এখানে কোভিড-19 মহামারীর কারণ, মহামারীর অবস্থাটা বিবেচনা করে নিয়েই জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিল, আর এই বিশেষজ্ঞদের যে পর্যবেক্ষণ কিছু প্রকল্প প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের উপর নির্ভর করেই মানে দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো বলেছে যে জেএসসি পরীক্ষা বাতিল হচ্ছে। তো আসলে এখানে স্পষ্ট প্রতীয়মান আসলে যে এখানে জেএসসি পরীক্ষা বাতিলের কোনো নিউজ বা বাতিলের কোনো চিন্তাধারণা ভাবনা এ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাথায় আসেনি। অন্যদিকে এইচএসসি পরীক্ষা 2020 অনুষ্ঠানের তারিখ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কল্পিত তারিখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, কোভিড-19 মহামারীকে বিবেচনা নিয়ে জেএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগের কথা বিবেচনা করে শীঘ্রই সংশ্লিষ্টের সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যা ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অসমর্থিত কোনো মাধ্যমের তথ্যের ভিত্তিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্পষ্টভাবে বলে রাখি যে এখানে জেএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে তোমরা এখনও কোনো চিন্তা করো না, কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট কথাটা বের হয়ে আসছে যে এখনও তারা এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে এটা জানানো হবে। তাই অবশ্যই জেএসসি জেডিসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হয়েও না যে তোমাদের পরীক্ষাগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে হচ্ছে, এই বিষয়টা নিয়ে তোমরা উদ্বিগ্ন হয়েও না, এবং তোমাদের পিতামাতারাও যেন উদ্বিগ্ন না হয়। সেই বিষয়টা যদি তোমার পিতামাতারা না জানে তাহলে তাদেরকে তোমরা ভালোভাবে বুঝিয়ে দিও। তো এই ছিল তোমাদের জন্য জেএসসি জেডিসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।